سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردا ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردا ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار السلام عليكم ورحمة الله وبركاته أشكر بالله حسين بالله تكن شو عايز كنت تكون دعا كوري الله تعالى كاتش تو هيرو مايسترو اي بايك تيكن تو অনেক চাহিদা অনেক চাহিদা তো আলহামদুলিল্লাহ আমিও চালালাম অনেক মানে সুন্দর এবং কোনো প্রবলেম নেই বাইকটির জন্য কিন্তু রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া আছে বাইকটির আলাদাভাবে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে না এবং এই স্লিপ দিয়ে এবং এই শোরুমের কাগজ দিয়ে যে কোনো বিআরটিএর মাধ্যমে নাম্বার করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো তার একটি কথা দ্বারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সর্বপ্রথম সামনে মাঠঘাটটা দেখুন ফ্রেশ এখানে হালকা একটুখানি দাগ বোঝা যাচ্ছে এটা দলের বাইরে ঠিক আছে টায়ারটা অনেক সুন্দর আছে অরিজিনাল টায়ার তারপরে এই সাইডের অংশগুলো দেখুন ফ্রেশ ঠিক আছে সামনে ঠিক এরকম লাগবে হেডলাইটটাও কিন্তু ফ্রেশ আছে অরিজিনাল এবং কোনো সমস্যা নেই এই সাইডে সব কিছু অরিজিনাল আছে এবং ফুল ফ্রেশ আছে বয়স্ক লোক চালাইছেন খুব টিপটপ করে চালাইছেন ঠিক এরকম লাগবে দেখুন ঠিক আছে অংশগুলো নিখুঁত আছে এই অংশগুলো নিখুঁত এটা কিন্তু ওই যে আটা পরে আছে আমি ওয়াশ করে দিব কোন সমস্যা নেই এটা আটা দেখতে পাচ্ছেন আটা কোনো ভাঙ্গা নাই মানে ভাঙ্গা মনে করবেন এই জন্য আঙুল দিয়ে দেখাচ্ছে যে আটা ফুটে যাচ্ছে সুপারগুলো আটা মনে হয় আছে আর কি তারপরে সাইডের অংশগুলো দেখুন টিপটপে আছে সামনে অনেক স্পেস যেখানে দুই একটা দুইটা বাজার করে ব্যাগ রাখতে পারবেন আর এটা যারা একটু বাজার টাজার করার সুবিধা বা আরামদায়ক যারা বাইক কিনতে চান এই বাইকটি নিতে পারেন অনেক আরামদায়ক ঠিক আছে এই অংশগুলোও কিন্তু নিখুঁত আছে ময়লা পরে আছে ধোয়ার সুযোগ পাই নাই তো অনেকে ফোন দিয়ে বলছিলেন যে একটু আলাদাভাবে ভিডিও বানানোর জন্য এই জন্য চেষ্টা করতেছি আলাদাভাবে দেখানোর জন্য দেখুন ফ্রেশ এই সাইডের অংশগুলো কিন্তু ফ্রেশ আছে অনেক সুন্দর বাইক ঠিক আছে দেখো ব্লু কালার বাইক কিন্তু ফ্রেশ এই সিটের নিচে কিন্তু অনেক জায়গা আছে আমি একটু খুলে দেখাই খুলতে পারলাম না আমি এক হাতে মোবাইল ধরছি দেখে এক হাতে খোলা যাচ্ছে না তো পিছনে ব্যাক লাইটগুলোও একদম নিখুঁত আছে ফ্রেশ আছে ঠিক আছে হিরো কোম্পানি উপরে কেরিয়ারটা একটুখানি ডিসকালার দেখা যাচ্ছে এটা ব্যাপার না এটা হাত ধরে ধরে বের করে তারপরে ঢোকায় এই জন্য একটু ডিসকালার বোঝা যাচ্ছে আর পিছনে দেখেন নাম্বারের টাকা জমা দেওয়া আছে এই রিসিপ্ট দিয়ে আপনারা যে কোনো বিআরটিএর মাধ্যমে নাম্বার করতে পারবেন এখন কিন্তু রেজিস্ট্রেশন ফি আরও বাড়িয়ে দিছে 2000-এর মতো বেড়ে দিছে প্রতিটা গাড়িতে আগে ছিল 10,500 এখন 12,500 ঠিক আছে এই 12,500 টাকা আপনাকে দিতে হবে না এটা দিয়েই আপনার যে কোনো বিআরটিএর মাধ্যমে নাম্বার করতে পারবেন তাহলে রেজিস্ট্রেশন ফি জমা
আপনি বেঁচে দেওয়া মানে বেঁচে গেলেন ঠিক আছে আলাদা যেটা দেওয়া লাগতো সেটা আর লাগবে না এটা দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে যে কোনো বিয়েরটি আর এই শোরুমের কাগজগুলো বাইকের যেগুলো কাগজ আছে শোরুমের সেগুলো আমরা মালিকানা চেঞ্জ করে দিয়ে আপনাকে মূল মালিক বানিয়ে দেবো ফার্স্ট মালিক আপনাকে বানিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে এই সাইডে অংশগুলো দেখুন ফ্রেশ আছে কিন্তু ঠিক আছে সাইলেন্সার ওটা একটুখানি হালকা দাগ বোঝা যাচ্ছে এটা ব্যাপার না সেখানে গাড়িতে থাকবেই অরিজিনাল রং আছে এটাই ভালো যদিও দাগ থাকে তাও সমস্যা নেই আর কালার করলে কিন্তু ওটা থাকে না এই সাইডে দেখুন ফ্রেশ এই সাইডটা দেখানো বাকি ছিল দেখুন ফ্রেশ আছে ঠিক আছে এখানে আর একটা ব্যাগ রাখার হুক লাগানো আছে আপনারা জানেন মিটার এটা ডিজিটাল মিটার মিটার কমানোর কোনো সুযোগ নেই এগুলো মিটার কমানো যায় না কিন্তু আপনারা জানেন অরিজিনাল চলে দেখেন 12,259 কিলো আর মিটারগুলো কমানো অসম্ভব ঠিক আছে এগুলো মিটার কমানোর কোনো সুযোগ নেই কেউ চালিয়েও পারবে না ঠিক আছে এই জন্য মিটার অরিজিনাল আছে এবং এটি অরিজিনাল চলে এখান থেকে কিলো কমানো হয় নাই এক কিলো কমানো হয় নাই এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো কিন্তু সাউন্ড কোয়ালিটি শোনাইতে হলে তো এক হাত দিয়ে এর ক্লাচ ধরতে হয় আর এক হাত দিয়ে স্টার্ট দিতে হয় সেখানে আমি স্টার্ট করে দেখাবো সেলফি স্টার্ট কিন্তু এটা মোবাইলটা আমি আপাতত সাইডে রেখে দিব লাইটও জ্বলছে দেখুন মানে স্টার্ট অবস্থায় আছে লাইট জ্বলছে ঠিক আছে আর রানিং অবস্থায় থাকলে কিন্তু সাউন্ডটা এরকম দেখুন এটা অফ করলাম অফ হয়ে গেল তো মিষ্টি সাউন্ড এই গাড়ির বাইক যারা যারা চালাইছেন এবং যারা জানেন একদম মিষ্টি সাউন্ড এবং চালাইতে খুবই মজা ঠিক আছে সেলফে সেলফ খুব সুন্দর আছে সেলফে কোনো প্রবলেম নেই টনটনে সেলফ আর ব্যাটারিও ঠিক আছে সব কিছু ঠিক আছে বাইকটি এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটির দাম 1,10,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে 1,10,000 টাকা ঠিক আছে তো ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু